আসসালামু আলাইকুম অল থেকে আমি মামা চৌধুরী বলছি যারা কিনা বাড়ি তৈরি করেছেন যারা কিনা বারেন্দার রেলিং লাগাতে চান অ্যাস এস দিয়ে তাদের জন্য আজকে কিছু বারেন্দার রেলিং ডিজাইন নিয়ে চলে আসলাম আজকে কিছু বারেন্দার রেলিং ডিজাইন দেখতে পারবেন আর বর্তমানে মূল্যটা জানতে পারবেন আগের প্রাইস নয় বর্তমানে কত টাকার মাধ্যমে কি কি মাল দিয়ে কত টাকা কিভাবে তৈরি করবেন কোন কোয়ালিটি মাল ব্যবহার করবেন কোন কোম্পানি মাল ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে কোন মালে মরিচা পড়ে না এই বিষয় নিয়ে থাকছে পুরো আলোচনাটা আর ভিডিওটার শেষের দিকে আমার সম্পূর্ণ অ্যাড্রেস লোকেশন সম্পূর্ণ বিস্তারিত এই বিষয় কথা বলবো প্রথমে আমি বারান্দার ডিজাইনগুলো দেখেন আর কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন আমরা যে এই বারান্দাগুলো তৈরি করি এগুলো হচ্ছে সম্পূর্ণ অ্যাসেস দিয়ে যেই মালে মরিচা পড়ে না নষ্ট হয় না শুধু শুকনো কাপড় দিয়ে মোচেমোচে রাখলে হয় এই ধরনের যত ধরনের বারান্দা রয়েছে সবগুলোর প্রাইস সেম সেম আজকে যত ধরনের বারান্দা রয়েছে সবগুলোর প্রাইস সেম সেম মূল্যটা সেম সেম এগুলার প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে আমরা নিয়ে থাকি পাঁচশো টাকা কেউ যদি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করতে চান তাহলে ছশো টাকা বর্তমান মূল্য আর ওয়ান এম দিয়ে খরচা হয় চারশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে আপনি কোথায় কাজে বরাবর নিতে চাইলে আমার কারখানাতে শুধু একটা নয় আমার তিনোটা কারখানাতে কিন্তু বারিন্দার গ্রিল গেট দরজা সব কিছু তৈরি করি সবগুলোর প্রাইস সেম সেম এগুলো সবগুলো ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে তৈরি করা এর জন্য আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়েছি চাই আপনার পাঁচশো টাকা বর্তমান মূল্য অনেকে আপনাকে বলতে পারে বাই পাঁচশো টাকা নয় আমি চারশো পঞ্চাশ টাকা দিক করে দিব আসলে দেখা যাচ্ছে আপনাকে ওয়ান এম এম মালও দিয়ে দিতে পারে এর জন্য বলছি ভালো শুধু কারিগর দিয়ে তৈরি করার চেষ্টা করবেন তাহলে আপনার জন্য এবং আপনার কাজের মান সব কিছু আপনি ভালো পাবেন আর আমরা যে বারেন্দাগুলো তৈরি করি সবগুলো সিধা থাকে না কোনো কোনো বারেন্দা রয়েছে রাউন্ড এই রাউন্ড বারান্দা করতে পারেন এগুলো কলা গাছ ডিজাইন দানেশিস ডিজাইন রৈতন ডিজাইন টানা ডিজাইন অনেক ডিজাইন রয়েছে সবগুলোর প্রাইস তো আমি বলছি আজকে যতগুলো ডিজাইনে দেখতে চান সবগুলো পায় সেম সেম আর এগুলো আপনি তৈরি করতে পারেন স্টিল টেক বা এস কিভি বা ম্যাক্স কোম্পানি মাল দিয়ে তাহলে কি হবে এই ধরনের মাল দিয়ে তৈরি করলে আপনার মালগুলো নষ্ট হবে না গ্লিসটা নষ্ট হবে না অনেক অনেক কোম্পানি রয়েছে যেসব কোম্পানি মালগুলা কয়েক বছর পর কালারটা ডিসক্লার হয়ে যায় কোনো কোনো জায়গায় ফ্রুট চলে আসে আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে মরিচও চলে আসে ওই ধরনের মাল ব্যবহার করা যাবে না আর আমরা যে অ্যাসেসের যে বারেন্দাটা তৈরি করেছি এটার মূল্যও কিন্তু সেম এখানে কিছু কিছু মাল রয়েছে রেডিমেড রেডিমেড মালের মধ্যে কোনো পয়েন্ট হয় না বক্স পাইপ যে ধরনের রয়েছে সবগুলো থাকছে ওয়ান পয়েন্ট টু এম এটু আমরা নিয়েছি পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট এই ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন চাইলে আপনি আপনার বাড়িতে যদি লাগান এই ডিজাইনটা খুবই চমৎকার ফুটাবে আর দেখা যাচ্ছে এসব ধরনের ডিজাইন যদি পছন্দ না হয় শুধু আমরা এই ধরনের ডিজাইন নয় আমার চ্যানেলে যত অনেক ধরনের ডিজাইন দিয়েছি অনেক মূল্য আপনাদেরকে জানিয়েছি আপনি দেখলে আশা করি আপনি সব কিছু বুঝতে পারবেন আর এই বারান্দাগুলো খুবই মজবুত খুবই স্ট্রং আপনি চাইলে আপনার বাসাতেও লাগাতে পারেন আর সামনে কিন্তু আমরা অনেকগুলো বারান্দা যে দেখতেছেন সবগুলো বারান্দা কিন্তু ওয়ান পয়েন্ট টু আবার অনেকেই আছে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করতে চায় এখানে তো প্রত্যেকটা দেখি দেখি করা সম্ভব নয় আমি চেষ্টা করেছি কম সময়ের মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু দেখার জন্য আপনি আলোচনা সাপেক্ষে আপনি অনেক কিছু জানতে পারবেন আর আমি বলছি আপনার যদি টাকার যদি বাজেট একটু বেশি থাকেন তাহলে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ ব্যবহার করতে পারেন ওয়ান পয়েন্ট ফাইভ ব্যবহার করলে প্রতি ইউজকে ফিট ছশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর গেটের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে পনেরোশো টাকা সিঁড়ির ক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু দিয়ে চারশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে পাঁচশো টাকা মূল্যটা নির্ভর করবে আপনার মালের উপর আপনি যদি কথায় কাজে বরাবর মালের ফিনিশিং মালের কোয়ালিটি ভালো পেতে চান তাহলে টাকার পরিমাণও কিন্তু বরাবর দিতে হয় আর অনেকেই আছে আপনাকে বলতে পারে ভাই আমি কম খরচের মাধ্যমে করে দেব আসলে ভাই ফিনিশিংয়ের কাছে অনেক নির্ভর করবে আমরা যেভাবে ফিনিশিং করি আপনি আর জ্বালাইগুলো ওয়েল্ডিংগুলো আপনি হাত দিলে বুঝতে পারবেন না কারণটা হচ্ছে কি আমরা ওয়েল্ডিংগুলো কিন্তু ট্রিক ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে করি এবং ফিনিশিং ভালোভাবে ফিনিশিংয়ের কাজগুলো করি আমাদের কাছে আল্লাহ তালার মধ্যে হিউজ পরিমাণের কাজ রয়েছে এবং কি আমাদের কাছে হিউজ পরিমাণ কিন্তু মিস্ত্রি রয়েছে আমি এর ফাঁকে একটু কথাই বলে রাখি কেউ যদি আমার কারখানাতে এসে কাজ করার জন্য আগ্রহী থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আমার কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বড়িচং থানা বড়িচুং বাজারে আপনারা যদি আমাদের কারখানাতে সরাসরি আসতে চান কুমিল্লা জেলা বরিচং থানা বুড়িচং বাজারে আমার কারখানাগুলো আর নতুন করে একটা কারখানা করতেছি ইনশাল্লাহ শীঘ্রই ভিডিও আসবে দেখতে পারবেন আর কেউ যদি রাজকীয় গেট তৈরি করতে চান রাজকীয় গেটের মূল্য পেছনের শিরচাড়া পেন সহকারে গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালার তাহলে তেরোশো টাকা আপনি তৈরি করতে পারবেন আমার ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি ওয়ারা করে সংগ্রহ করতে পারবেন আবার অনেকে আমাকে বলে ভাই আমি যদি ঢাকা থেকে বা দূর দূরান্ত থেকে আসি কীভাবে আসবো আপনি সরাসরি কুমিল্লার মেন শহরে আসবেন কুমিল্লা থেকে তিরিশ টাকা গাড়ি ভাড়া বুরিচুং থানা বুরচুং বাজারে আসলে আমার কারখানাতে এসে আমাদের সাথে দেখা করতে পারবেন আর অনেকে আছে প্রবাসে থেকে আপনি যদি প্রবাসে থাকেন ভিডিও স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি হোয়াটসঅ্যাপে ডিজাইন পাঠিয়ে বা আমরা থেকে ডিজাইন নিয়ে আপনি কনফার্ম করলে আপনাদের বাসায় গিয়ে আমরা মাপ নিয়ে আসবো মাপ নিয়ে আসার সময় আপনি তিরিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন মানে এক লক্ষ টাকার কাজ অর্ডা করলে তিরিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা যখন সম্পূর্ণ মাল ডেলিভারি করে দেবো তখন কিন্তু আমাদেরকে পুরো টাকা পেড করে দিতে হবে আমাদের কাছে কোনো বাকি প্রকার সিস্টেম নয় আস্তে আল্লাহ তাল রহমতে আমরা অনেক দিন যাব সুনামের সাথে মালগুলো দিয়ে মানুষের সাথে কথায় কাজে বরাবর রেখে ব্যবসা বাণিজ্য করে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যদি কোনো কিছু জানতে চান আপনার যদি কোনো কিছু প্রয়োজন পড়ে বা আপনার যদি কোনো ধরনের হেল্প ইনফরমেশন প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের কাজের মান কাজের কোয়ালিটি দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই জানাতে বলবেন না ধন্যবাদ এতক্ষণ পর্যত সমাজের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত